সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনি ব্লগ। তো আজকে ওয়েদারটাও সেম কুল, আর দেখা যাচ্ছে যে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যার জন্য আজকেও একটা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো ওভারঅল এটা ছিল হচ্ছে সয়াবিন ফল কারি উইথ পটাটো, মানে আলু দিয়ে হচ্ছে সয়াবিন ফলের একটা নতুন একটা রেসিপি। আপনারাও এইভাবে ভাজি ভাজি করে নেবেন আলুটা, তাহলে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। এখানে অল্প করে তেল ইউজ করছি, এখন হচ্ছে এর ভিতরে হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, লবণটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো সয়াবিন ফলটা যখন ভাজা হবে তখন এর কালারটা কিন্তু অনেক ভালো আসবে, এই কারণে হলুদটা দিয়েছি। জাস্ট কালার এবং সয়াবিন ফল থেকে যে মানে একটা ব্যাড স্মেল বের হয় ওটা আর থাকবে না, এটার জন্যই কিন্তু আমরা ভেজে নিচ্ছি। এবং এটা খুব মানে যখন ব্রাউন কালার আসবে তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অলরেডি হচ্ছে ভাজা কমপ্লিট। এখন হচ্ছে কড়াইটা গরম হওয়ার পরেই হচ্ছে তেল দিয়ে দিচ্ছে, কারণ সয়াবিন ফলটা রান্নার জন্য যে যে উপকরণ আছে যেমন যে যে মশলাগুলো এগুলো এখন হচ্ছে ভাজতে হবে। অলমোস্ট তেলটা গরম হয়ে গেছে, এখন এই পেঁয়াজ কুচিগুলো আমি এর ভিতর দিয়ে দিব। তো ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিব। অলমোস্ট লাল লাল হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, আমি এর ভিতরে একটু হলুদ দিয়ে দিব। এর ভিতরে হলুদ দিলে কিন্তু কালারটা অনেক ভালো আসে, যার কারণে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। পুড়ে শুকনো মরিচ দিয়ে দেবো, বাটা, এখানে আদা রসুন পেস্ট, গরম মশলা পেস্ট, জিরে সহ। এটা কিন্তু ভালো করে ভুনা করে নিতে হবে, মানে কষাতে হবে, আর এর রান্নাটার অনেক মানে স্বাদটা কিন্তু ডিপেন্ড করতেছে ভালো করে মশলাটা কষানোর উপর। তো ভালো করে কষিয়ে নেবেন আপনারা। অল্প করে হচ্ছে আবার পানি দিতে হবে, মানে খেয়াল রাখতে হবে যেন মশলাটা যেন পুড়ে না যায়, কারণ পানি দিলে কিন্তু স্বাদটা আরও বাড়বে। লবণ দিয়ে দিচ্ছি আমি এবার, আর এর ভিতরে আপনারা চাইলে টমেটো অ্যাড করতে পারেন, টমেটো অ্যাড করলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো আজকে আমরা টমেটোটা অ্যাড করব না, অলমোস্ট এটা হয়ে গিয়েছে কষানো। এবার এর ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছি, এবার সয়াবিন ফলটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভালোভাবে মশলার সাথে এভাবে নাড়তে হবে, তলাটা ধরে না যায়, সে কারণে ভালো করে এটা কষিয়ে নিব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে সয়াবিন ফল রান্না যদি ভালোভাবে প্রপারলি আপনারা করতে পারেন তাহলে কিন্তু মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি, আমি একটু পরে কাঁচামরিচগুলো দিয়ে দিব ফ্লেভারের জন্য, স্মেলটা অনেক ভালো বের হয়, আর কাঁচামরিচ আমাদের অনেকই পছন্দ, যার কারণে আমরা প্রত্যেকটা খাবারেই চেষ্টা করি একটু কাঁচামরিচ এভাবে দিয়ে দেওয়ার জন্য। গরম পানি দিয়েছি, সয়াবিন ফলের ভেতরে দিব, কারণ আমি ঠান্ডা পানি ইউজ করবো না, গরম পানি দিলে কিন্তু টেস্টটা একটু বেড়েই যায়। সেটা আপনি মাংস রান্না করেন, মাছ রান্না করেন, এমনি যা কিছুই রান্না করেন না কেন, গরম পানিটা ইউজ করলে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগে। এখানে আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার বাচ্চা যখনই খেতে যায় ও আলুগুলো আগে খায়, সেটা মাংস হোক তরকারি হোক, আলু ওর খুব পছন্দ, তো খুঁটে খুঁটে আর আগে আলুগুলো খেয়ে। এটা অলমোস্ট গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব এখন। দিয়ে দিয়েছি আমি, এবার ঢেকে দিব, কিছুক্ষণ পরে উঠিয়ে আপনাদের দেখাবো। এখন আমি দিয়ে দিব এখানে আমি হচ্ছে একটা শুকনো ঝাল, গরম মশলা, জিরে একসাথে তেলে নিয়ে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে, তো সেটাই আমি এখন দিয়ে দিব। পারবে স্মেলটা অনেক ভালো আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মেলটা খুব সুন্দর লাগে, মানে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো ফাইনাল লুক আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো,
খাওয়ার সময় একদম মানে লো হিটে এরকম কিন্তু হবে, ঠিক আছে? বাদ বাকি রান্নাটা কে খাবে? তুমি দাও। আমার হাজবেন্ড খেয়ে বলবে আমার বেবি অলরেডি খেয়ে নিয়েছে। বাবা কেমন হয়েছে একটু দেখে দাও। ইয়াম্মি। আসলে না খেলে না খেয়ে বুঝতে মানে আপনাদের বলতে পারবো না যে কেমন হয়েছে। তো এই যে হচ্ছে সয়াবিন ফল, এখন খেয়ে আপনাদেরকে বলবো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? অসাধারণ। ঠিক এভাবে যদি আপনারা রান্না করে খান, বাসায় ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন। তাও তো কেমন হয়েছে এটা একটু খেয়ে বলে দাও তো, সয়াবিন ফলটা কেমন হয়েছে? কেমন হয়েছে? ইয়াম্মি। ইয়াম্মি টেস্টি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।